এজন্য আখলাক নষ্ট না। যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে, সম্পর্ক আছে, ছেড়ে দাও ভাই, সুখ দেবে না। হারামভাবে যে তোমার সাথে সম্পর্ক করে, মনে রাখো তুমি যদি তারে বিয়েও করো, সে আরেকজনের সাথে সম্পর্ক করে, তার তো অভ্যাস খারাপ আগের থেকে, বোঝেন না কথাটা? এবারে তো এই লাইনে ফুরান, বোঝেন নাই কথা? এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে, তো তোমার থুইয়াও আরেক বাটার কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি খোলামেলা বলছি, ভালোভাবে বোঝার জন্য। কোরআনুল করিম আল্লাহ তাআলা বলছে, প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হালাল একজন স্ত্রী, নারী স্ত্রী বানিয়েছি, আমি বানিয়েছি। সেটা যখন মিলবে, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন ওই বিবি মিললে আমি আল্লাহ তাআলা ওই বিবির মাধ্যমে তার দিল প্রশান্ত করে দেব। এজন্য হালাল স্ত্রী একজন দিয়ে স্বামী 50 বছর কাইটা যায়। আর জিনাখোর ব্যভিচারী অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী সারা পৃথিবীর নারী তারে দিল, তার তৃপ্তি মিটে না। কারণ গুনা কি দেয় না? সুখ দেয়, গুনা তৃপ্তি দেয়। এক গ্লাস পানি খাইলে মানুষের তৃপ্তি হয়ে যায়, কিন্তু মদখোর নেশাখোর সারা পৃথিবীর বোতল তারে দিলেও খাইয়া তে কইবে আরো বোতল আছে, ঠিক কি না? বলেন না কেন? গুনা কি দেয় না? তৃপ্তি, তৃপ্তি দেয়। অথচ এক গ্লাস পবিত্র পানি কি দিয়ে দেয়? তৃপ্তি হয়েছে। এজন্য গুনা ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই, প্রতিটা গুনা আগুন আগুন লাগায় দেয় জিন্দিগি, ঘরে পরিবারে। আপনারা জানেন না বাপ, ফ্যামিলির হালাত বড় নাজুক, ফ্যামিলির হালাত বড় নাজুক। এই সেদিনও এক ভাই, ভালো মানুষ, আমার হাত ধরা কাঁদতেছে আর বলতেছে, হুজুর পরকিয়া মহিলারা, পুরুষরা বিবাহিত অবৈধ নারীর সাথে সম্পর্ক, অন্য মহিলার সাথে, মহিলার অন্য পুরুষের সাথে, এডি কদ্দুর হুজুর কইয়েন, অবস্থা বেশি বেতা। সমাজের হালাত তো আমরা শুনি বাপ, মানুষের অবস্থা তো আমরা জানি। বাবা কাঁদে, ছেলের ভয়ে কিছু বলতে পারে না, মা কাঁদে, মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক। এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর আমার দুইটা বাড়ি, চারটা গাড়ি, ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাইছে, রাস্তার থেকে ভব ঘুরে, এক বেটা রাস্তায় ঘুরে এক লোক তার মাইয়া লইয়া আমার বাড়িতে আগে ফুটছে, আমার ছেলে একমাত্র ছেলে, আমি এখন কি করব হুজুর? এই সমাজে আমার আর ইজ্জত বলতে কিছু থাকবে না, আমি কি করবো হুজুর? আপনি তো আহা কি করবে এই লোক? এই বাবার হয়তো 40টা বছর কষ্ট করে সংসারটা সাজাইছে, 50 বছর তার কত ঘাম কত রক্ত পানি করছে, কিন্তু জানোয়ার সন্তান নারীর ফান্দে পইরা একদিনে শেষ করে দিছে। আহ, এজন্য ফিরে আসো ভাইয়া, আপনার অভিভাবকদেরকেও বলি ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, বিবি বাচ্চার আখলাকের দিকে নজর দেন। আখলাক আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেন, এত বড় মোবাইল দিয়ে সে কি করে? আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করেন, এইভাবে সাইজা গুইজা আপনার মেয়ে কোথায় যায়, কারে দেখাইতে যায়, আপনি জিজ্ঞাসা করেন, লজ্জা থাকলে জিগাইয়েন। একজন মেয়ের বাফো যদি হয় আপনা করে বললেন, বোনকে জিজ্ঞাসা করো যুবক, যে বোন তুই কাকে দেখাইতে যাচ্ছিস, এই যৌবন এই রূপ এত সাইজা গুইজা রাস্তায় কেন বের হল, জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, দিমাগ দান করেন, ফিকির দান করেন। শেষ আমার কথা।